Hi everyone, welcome back to my channel. My name is Vinita Sharkar. Today is Tuesday আর এখন সকাল 10টা বাজে, তো সবাইকে গুড মর্নিং। তো আশা করি তোমরা আমার প্রিভিয়াস ব্লগগুলো দেখেছো, যদি না দেখে থাকো দেন প্লিজ গো অ্যান্ড চেক ইট আউট। আমি সবকটা ব্লগের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অ্যান্ড প্লিজ আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। তো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করা যাক। তো ফার্স্টে গিয়ে ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট ডান। তো এবার ভাবছি একটু এডিটিং করতে বসবো, এডিটিং করে নিয়ে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। তো আমি এখন স্নান করে ফ্রেশ হয়ে গেছি, তো এবার আমি লাঞ্চ করতে যাব। সবার খাওয়া হয়ে গেছে? ঠাম্মি তুমিও খেয়ে নিয়েছো? তো আজকে লাঞ্চ হয়েছে আমার। হ্যাঁ না না, এখনই আয়, সব এখনই উড়ে আয়, এতক্ষণ হচ্ছে না, যখনই ভিডিও স্টার্ট করবো তখনই উড়বে। তো আজকে লাঞ্চ হয়েছে আমার ফেভারিট খাবার চিংড়ি মাছ আর ভাত। তো ফটাফট লাঞ্চটা কমপ্লিট করি। না না খেতে দেবে না। স্পেশাল কিছু, মানে স্পেশাল দেখানোর মধ্যে কিছুই ছিল না, আর ব্লগটা তাই আর করিনি। আর যেহেতু এখন লকডাউন, বাইরেও বেরোতে পারছি না, তো বাইরেরও কোনো কিছু ব্লগ করতে, বাইরের কোনো কিছু ব্লগ করিনি। তো এখন আমি, এখন কটা বাজে, এখন 10টা বেজে গেছে। এখন ভাবলাম আজকে আমাদের বাড়িতে, মানে যখন প্রচণ্ড গরম হয় আমাদের বাড়িতে সবাই মিলে আমরা পান্তা ভাত খাই, তো সেটাই ভাবলাম সেটারই ব্লগ করে নিই। চলো দিদি যাবি না দিদি? এখন আমরা খাবো আমাদের স্পেশাল খাবার পান্তা ভাত, মানে স্পেশালিটি না পান্তা। ঠাম্মি পান্তাটা মাখিয়ে দেবো? পারবে না। ঠাম্মি ঠাম্মি মাখিয়ে দাও। ঠাম্মি খাওয়া বউ, পাওয়ার বি, পাওয়ার বি। আমি আম দিয়েও পান্তা খাই, মানে আমের সাথে যে আরো কত কিছু খাই, আমের আমের সিজন আসলে খাওয়া যায় না আম পান্তা। তবে আম সাথে কিছু খাওয়া যায় না, আম দুধ, আম দুধ খই, আমরুটি ঠিক আছে, তা আম পান্তাটা প্রথম বার না। আমি পান্তার সাথে, পান্তা তার সাথে লঙ্কা আর তেল দিয়ে মাখিয়ে আর বড়া দিয়ে এগুলো খেতে। তো এখানে আমার পান্তাটা রেডি, এই যে বড়াও নিয়ে নিয়েছি আমি। হাই এভরিওয়ান, আজ আমি 3 দিন পর ব্লগ স্টার্ট করছি, মানে আগে মঙ্গলবার করেছিলাম, তো আজ স্যাটারডে, আমি এখন থেকে ব্লগ স্টার্ট করছি। এখন টাইম হচ্ছে 1:30, আর এখন আমরা যাবো ভ্যাকসিন নিতে, ভ্যাকসিন সেকেন্ড ডোজ নিতে যাবো ভ্যাকসিনের।
তো আমি রেডি হয়ে গেছি, দিদিও ঘরে রেডি হয়ে গেছে। ওই ভ্যাকসিন নিতে যাবে না কি করতে হবে ওই জানো, ওখানে তো দেখো তোমরা। দিদি আমরা ভ্যাকসিন নিতে যাবো, তাড়াতাড়ি রেডি হ। ভ্যাকসিন নিতে গিয়ে সানগ্লাস, লিপস্টিক, না লিপস্টিকটা আমিও পরেছি, ওটা লিপস্টিক গুলো না এক্সপায়ার্ড হচ্ছে আমার। লিপস্টিক চল, দিদি এখন গেল ওই ক্যান্ডেল কিনতে, ওইসব কিনতে গেল। ভ্যাকসিন তো না হলো না, মেন কথা হয়নি, তো ঠিক আছে। এমনিতে বাবা তো স্কুটি দেয় না, তো আজ স্কুটি দিয়েছে, ওদিক আসতে স্কুটিটা পেয়েছি আজকে। তো ভাবলাম একেবারে দুটো কাজই কমপ্লিট করে নিই। বাড়িতে এসেই আমরা তাড়াতাড়ি স্নান করে ফ্রেশ হয়ে নিই, এখন আবার রেডি হয়ে বেরোচ্ছি। এখন বাইরে গিয়ে কেম মানে কোথায় যাবো না সব বলছি তোমাদের। চল টাটা হাম্মি, টাটা আসি আসি। ও মাস্ক নিতে ভুলে গেছি, মাস্কটা নিয়ে গেছি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন ফার্স্টে যাবো না জায়গায় যাবো, এখন যাব হচ্ছে বাবার জন্য পাঞ্জাবি কিনতে। তো আমার পাঞ্জাবি নেওয়া কমপ্লিট, তো এবার আর কয়টা জিনিস কেনা বাকি আছে তো কিনে বাড়ি। আমাদের বাজারের সব কাজ কমপ্লিট, তো এখন বাড়িতে গিয়ে বাড়ি থেকে ব্লগটা কন্টিনিউ করছি। আমরা এখন বাড়ি চলে এসেছি, তো বাড়িতে এসেই দেখি মা ছাদে আছে, তো ছাদে এসে মাকে আগে পাঞ্জাবিটা দেখালাম, মা পাঞ্জাবিটা নিন। এখন ছাদে মানে ছাদে ভালো হাওয়া বইছে, তাই থাকছি ছাদে, কিছুক্ষণ থাকবো, থেকে গিয়ে তারপরে নিচে গিয়ে ফ্রেশ হবো পরে। আমি দোকানে ব্লগ করতে পারিনি, দোকানে ওখানে ব্লগ করিনি, কারণ আমি যেহেতু নতুন নতুন স্টার্ট করেছি ব্লগিং, আর আমার দোকানে গিয়ে তো সামনে হালকা একটু লজ্জা লজ্জা লাগছিলো, তাই দোকানে ওখানে ব্লগ করিনি। ওর জন্য ব্লগ করে নিই না, অল্প একদমই অল্প কয়েক সেকেন্ডে একটা ছোট্ট ব্লগ করেছি। তো ভাই বাবার জন্য এই পাঞ্জাবিটা নিয়েছি, আর এটাই একটা ভালো লাগলো, পছন্দ হলো, তাই এটাই নিয়েছি। এখন দেখি বাবার এটা কেমন লাগে। ছাদে মারার তো ভালো একটা হাওয়া উঠছে, তো এখন ছাদেই অনেকক্ষণ কাটাবো দুজন মিলে। মাও বসে আছে ওদিকে, মাও হাঁটাহাঁটি করছে। ওর দিদি হয়েছে এবার একটু উপর একটু হয়ে গেল না, এটা এরকম এরকম ফার্স্টে তো ফ্রেশ হলাম,
তো আজকে এই নিয়ে আমি দুবার আজকে এই নিয়ে আমাকে দুবার স্নান করতে হলো। একবার তো সেই ভ্যাকসিন নিয়ে আসার পর, মানে ভ্যাকসিন নিতে গেছিলাম কিন্তু নেওয়া হয়নি ওটা থেকে, ওখান থেকে আসার পর, আর এখন আবার করতে হলো। ফাইনালি ফাইনালি কেক চলে এসেছে। গেলো 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 গেলো, না 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 ঠিক আছে। আগে স্যানিটাইজ করে নিয়েছি, এবার কেকটা খুলি দিই কেমন এসেছে। এটাকে ওপেন করছে তাদের কেন না দেখতে পাচ্ছি। যেরকম বলেছিলি সেরকম করে এটা সোজা করে দেখো, তাহলে বুঝতে পারবে সবাই। টেবিলটা না এইটা হচ্ছে কেকটা। আমি এরকমই অর্ডার দিয়েছিলাম, আমি এক দিদিকে একটা ডিজাইন বলে দিয়েছিলাম, তো দিদি সেম টু সেমই বানিয়েছে। এর সাথে দুটো কার্ডও দিয়েছে, এই দুটো কার্ড হচ্ছে যে এরকম। এই কার্ড দুটো বেশ ভালো হয়েছে, থ্যাংক ইউ দিদি কার্ডগুলো দেওয়ার জন্য। যার কাছ থেকে কেক অর্ডার করেছে সে হচ্ছে মানসী দাস। তো মানসীদের কাছ থেকে আমি আগে আরও দুবার কেক অর্ডার করেছি, তো এটা নিয়ে টোটাল তিনবার। কেকের টেস্ট জানি, কেকের টেস্ট নিয়ে আমার একদম ডাউট নেই, দারুণ বানাই। তো আর তোমরা যে যেরকম ডিজাইন দিবে দিদি সেরকমই বানাই। তো যাদের যাদের বাড়ি মালদাতে তারা দিদির কাছ থেকে কেক অর্ডার দিতে পারে। তো আমি দিদির নাম্বার স্ক্রিনে অ্যাড করে দেবো, আর দিদির নাম্বার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তোমরা অর্ডার করতে পারো। তোমরা যেরকম ডিজাইন দেবে দিদি সেরকমই ডিজাইন বানিয়ে দেয়, কারণ আমি যে ডিজাইন দিয়েছিলাম তো সেম টু সেমই বানিয়েছে। তো তোমরা দিদির কাছ থেকে কেক চাইলে অর্ডার করতে পারো। আগে যে দুটো আমি কেক নিয়েছিলাম, মানে একটা যেটা দিদির জন্য আর দিদির বার্থডের জন্য আর আমার বার্থডের জন্য, আমি সেইগুলো কেকেরও ফটো স্ক্রিনের মধ্যে অ্যাড করে দেবো, তো তোমরা দেখে নিতে পারবে। এখন ভাই আর বোনদের জন্য ওয়েট করছি, ওরা আসবে, দেন বাবাকে ডাকবো, দেন কেক কাট হবে। তো ওরা আসুক, দেন কেক কাট করবো। এখন চলেছে সবাই, বোন চলেছে, এই যে ভাই, এই যে বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আরে কাটো, আগে যে যার বাদে খাওয়াতে হয় দিদি, খাওয়ার জন্য আগে একদম নিজে খাওয়াবে, তারপর টেস্ট করবে। দাঁড়া একজনই প্রথমবার হচ্ছে, প্রথমবার প্রণাম করছিস, প্রণাম 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 তুমি খাওয়া মা, খাওয়া তোমরা খাওয়া, পায়েসটা খাওয়া,
খাওয়া না কেন আমি খাবো বাবাকে চাদি থালা দাইনি রে টুক টুক আমার মুখে টুক 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 করে একবার নিয়েছি আমার কে খাওয়া না গুলা দেখলাম তো কাটতে মাকে দেখো মাকে দেখো दार्जिलिंग दार्जिलिंग कारो साथ भालो বিশেষ করো লকডাউনে ওই এখানেই ছিল বাবা বর্ষা এই যে আজ থেকে 3 মাস হলো বলো 3 মাস হলো বলো বডি পাবে না তো প্রণাম করার জন্য আমার তুই যাচ্ছিস কাল আশীর্বাদ নে ভালো করে হ্যাঁ যদি কর তাহলে আশীর্বাদ দাও আজকে ওই দার্জিলিং থেকে ছিল কোথায় ওই দার্জিলিং থেকে ছিল বলদিন টাটা টাটা বাই 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 ভাই সাবধানে যাস কালকে দিদি না হ্যাংলা মোর লিমিট থাকে শতাব তো তোতলে যাচ্ছে শতাব খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে তুমি আমাকে ভালোবাসো প্রমাণ করো হ্যাঁ আমি ভালোবাসি না বলে ভালোবাসি না দিদি এবার ছেড়ে দে এটাকে তো বাবার কেক কাট কমপ্লিট তো এবার তো আজকে যেহেতু স্যাটারডে তো আজকে কিছু আমিষ কিছু বানানো যাবে না বাড়িতে তো তার জন্য আজ স্যাটারডে স্পেশাল লুচি ছোলার ডাল আর হচ্ছে মিক্স ভেজিটেবল বানানো হচ্ছে এখন দিদি ওদিকে মিক্স ভেজিটেবল বানাবে মা ঠাম্মি মেলে লুচি বানাবে আমি দেখবো আমি দেখবো সবাই কে কি বানাচ্ছে আর টেস্ট করে বলবো আমার কোনো কাজ নেই সত্যি কথা বলতে তুই বাসন মাজবি গরু হ্যাঁ ঠিক আছে আমি বাসন মাজবো এত বড় সেটা ঠিক আছে আর আমার কাজ হচ্ছে বাসন মাজা ডাল রেডি হয়ে গেছে শুধু এখন ডালে ফোড়ন দাও বাকি মা ফোড়ন দিচ্ছে তুই আর মানে সবজি নে ছোলার ডাল এখন হচ্ছে লুচি ভাজবে মা আর আমি চাউমি ভাজবো একটা দেখি ফলে কি না এটা ফুলল প্রথম দুটা খুলে নি কি
এন্ড করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন লাইক দ্য ভিডিও, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস ফ্যামিলি হু এভার ইউ ওয়ান্ট, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।